তো আজকে তোমাদের ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকালের ক্লাস হবে তো ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলের অঙ্কগুলো আমরা কী করে করব সেটা একটুখানি দেখে নিই তো দেখো ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল যেটা তোমাদেরকে কোশ্চেনটা দিয়ে দেবে সেটা দিয়ে জাস্ট তোমাদের একটা ছবি আঁকতে হবে এবং ইনটিভেশনের মাধ্যমে আমরা সেই অঞ্চলের ক্ষেত্রফলটাকে নির্ণয় করব ধরো ওয়াই ইজ গল টু এক্স কোনো একটা বক্র বলে দিয়েছে ঠিক আছে সেই বক্রটা যদি এক্স ইকালস টু এ এবং এক্স ইকালস টু বি এই দুটো কোটি দ্বারা এবং এক্স অক্ষ দ্বারা যদি সীমাবদ্ধ থাকে তাহলে সেই অঞ্চলের ক্ষেত্রফল আমরা কী করে বের করবো ধরো আমার গ্রাফে এরকম একটা জায়গা রয়েছে তো কোনো একটা বক্র ধরো এরকম রয়েছে তাহলে এক্স ইকালস টু এ যদি এখানে এরকম একটা কোনো বিন্দু হয় আর এক্স ইকালস টু বি যদি এখানে কোনো একটা বিন্দু হয় তাহলে এক্স ইকুয়ালস টু এটা যদি এক্স ইকুয়ালস টু বি ধরি তাহলে এটা হলো এ কমা জিরো বিন্দু এটা আর এটা হলো বি কমা জিরো বিন্দু আর একটা বলে দিয়েছে তার মানে এই অঞ্চলের আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফলটা বের করতে গেলে তাহলে আমাকে কি করতে হবে ইন্টিগ্রেশন কোথা থেকে এ থেকে বি পর্যন্ত তাহলে এক্স অক্ষের উপরে যে বিন্দুটা রয়েছে এ থেকে বি পর্যন্ত ফাংশানটা ইন্টু ডিএক্স তাহলে ফাংশনটা এটা কি এই যে এফ আমরা লিখতে পারি এ থেকে ফাংশনটাকে আমরা এরকম লিখতে পারি ওয়াই ডিএক্স তাহলে যে ফাংশনটা দেবে সেখান থেকে আমাকে কার মান বের করে নিতে হবে ওয়াই মান বের করে নিতে হবে ঠিক আছে তাহলে আমরা এফএক্স ডিএক্স বা এ থেকে বি ওয়াই ডিএক্স এই আকারে আমরা জিনিসটাকে রাখতে পারি তেমনই এটি যদি এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ না হয়ে এটা যদি ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ হতো জাস্ট আমাদের কি করতাম রেঞ্জটা যদি একই থাকতো ঠিক আছে তাহলে এখানটায় ফাংশানটা এই যে এফ অফ ওয়াই লেখা হতো ইন্টু এখানটায় ডিএক্সের জায়গায় মানে এই যে ওয়াই ডিএক্স ছিল তখন এখানটায় এফ অফ ওয়াই তোমার ডি হয়ে যেত তার মানে এটা হতো এ থেকে বি এক্স ডি ওয়াই তাহলে ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ হলে এক্সের মান বের করে তাকে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে এবং এক্সের মান এই মানে এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ হলে এর মান বের করে তাকে এক্সের রেসপেক্টে ইন্ডিকেশন করতে হবে আমি বরং যে তোমাদেরকে মাক্স ফোরের অঙ্কগুলো দ্বারাই তোমাকে এদের মানে তোমাদেরকে এই অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ এই সূত্রটা আর এই সূত্রটা শুধু মনে রাখলেই তোমার অঙ্কগুলো হয়ে যাবে তো চলো মার্ক্স ফোরের অঙ্কগুলো দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো দেখো তোমাদের মার্ক্স ফোরের ফার্স্ট অঙ্কটা কি বলছে সমকলের সাহায্যে তোমার থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকোয়স টু সিক্স ওয়াই টু জিরো এবং এক্স ইকস টু ফোর শহরলেখা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তাহলে প্রথমে আমাকে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই এই অঙ্কগুলোতে ছবি কিন্তু ম্যান্ডেটরি তাহলে দেখো ওয়াই ইকোস টু জিরো মানে এক্সক্ষকে বলেছে এখানে একটু দাগ টেনে নাও এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আর এক দুই তিন চার পাঁচ ছয় তো মোটামুটি আমি একটা দাগ টেনে নিয়েছি এবার দেখো একটা বলেছে ওয়াই ইকস টু জিরো তার মানে এটাকে অ্যাক্সিস বলা হচ্ছে ঠিক আছে আর কত বলেছে এক্স ইকোয়ালস টু ফোর আমি যাতে না হাত মানে দাগটা যাতে না বেঁকে যায় আমি একটা স্কেল ব্যবহার করছি দুই তিন চার মোটামুটি একটা স্ট্রেট লাইন যাতে ড্র করতে পারি যাতে না পেন দিয়ে করছি তো তোমরা যখন করবে একটা পেন্সিল দিয়ে করো যাতে একটার ওপর একটা নাক কেটে কুটে যায় তাই জন্য আমি স্কেলটা ব্যবহার করছি তাহলে এটা হয়ে গেলো এক্স ইকোয়ালস টু ফোর সহললেখা আর এইটা একটা সহল লেখা এবার শুধু পড়ে রইলো এই সরল লেখাটা তাহলে এই যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান সমান ছয় আছে এটাকে ছেদিতাংশ আকারে নিয়ে আসো থ্রি এক্স বাই সিক্স মাইনাস টু ওয়াই বাই সিক্স ইকোয়ালস টু ওয়ান তাহলে কত হয়ে গেলো এক্স বাই টু প্লাস এটা ওয়াই বাই হয়ে যাবে মাইনাস থ্রি ইকুয়ালস টু ওয়ান তার মানে এটা ওয়া এই অককে মাইনাস তিন কমা জিরো এবং এক্স অককে তোমার দুই কমা জিরো বিন্দুতে ছেদ করেছে তাহলে মোটামুটি সহললেখাটা আমরা এরকম টানব এটাই হাতে আঁকলে বেঁকে যাবে তাই জন্যই আমি স্কেলটা ব্যবহার করছি তো মোটামুটি এইরকম একটা দাগটা হবে ঠিক আছে তাহলে এই যে ক্ষেত্রফলটা এই জায়গাটার হবে যে জায়গাটা সীমাবদ্ধ তাহলে এটা কত চার কমা ছিল এই জায়গাটা তাহলে তুমি যদি এটাকে নাম দাও একটা এ বি সি তাহলে এই ত্রিভুজের তুমি যখন ক্ষেত্রফল বের করবে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে কি হবে তোমার এই রিজিয়নটা বের করতে হবে তাহলে ইন্টিগ্রেশন কোথা থেকে দুই থেকে চার দুই থেকে চার এই যে ওয়াই ডি এক্স তাহলে ওয়াইয়ের মান কোনটা থেকে বের করব এই যে স্ট্রেট লাইন যেটা দেওয়া ছিল স্ট্রেট লাইনটা কী দেওয়া ছিল থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকোয়ালস টু সিক্স তাহলে থ্রি এক্স মাইনাস সিক্স ইকোয়ালস টু টু ওয়াই তার মানে থ্রি এক্স মাইনাস সিক্স বাই টু ইকালস টু ওয়াই হয়ে গেল তাহলে এবার তোমরা এখানটায় মান বসিয়ে দাও তাহলে দুই থেকে চার তাহলে এখানটায় থ্রি এক্স বাই টু মাইনাস সিক্স বাই টু ডি এক্স এবার জাস্ট ইনটিগ্রেশন করলেই তোমার অঙ্কটা হয়ে যাবে তাহলে থ্রি বাই টু এক্সের ইনটিগ্রেশন হয়ে যায় এক্স স্কোয়ার বাই টু এখানটায় দুই থেকে চার আর এটা কেটে গেলে থ্রি তাহলে এখানে এক্স দুই থেকে চার ঠিক আছে এবার থ্রি বাই টু তাহলে নিচে দুই থাকলো চার চারের ষোলো মাইনাস চার মাইনাস থ্রি ইন্টু চার মাইনাস দুই আমি ডাইরেক্ট ভ্যালুটা বসিয়ে ইন্ডিকেশানটা করেই তোমাদের দেখাচ্ছি হ্যাঁ থ্রি বাই টু ইন্টু এটা বারো বাই দুই মাইনাস এখানটা হয়ে গেলো তিন দুগুণের ছয় দুদুগুণের চার তিন তাহলে নাইন মাইনাস সিক্স তাহলে তিন বর্গ এখন তাহলে এটা এর সাথে সাথে তোমাদের বইতে আরেকটা প্রশ্ন করেছিল যে এইটার যে ঠিক বেরিয়েছে কিনা অ্যান্সারটা সেটা এটা দিয়ে বোঝাতে দেখো এটা ভূমিটা কতটা ভূমিটা দেখো দুই থেকে শুরু হচ্ছে চার পর্যন্ত তাহলে ভূমিটা হয়ে গেল কিন্তু দুই এক এবারে এই বিন্দুর ওয়াইটা কি করে বের করবে এই বিন্দুর এক্সটা তো চার ওয়াইটা কী করে বের করবে এখানটায় থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকলস টু সিক্স ছিল তাহলে এক্স ইসুগাল টু চার এই সমীকরণটা বসিয়ে দাও এই যে এখানটায় আমি বসিয়ে দিচ্ছি তাহলে চার বসালে তিন চারে বারো মাইনাস ছয় মানে ছয় বাই দুই মানে তিন তাহলে চার কমা তিন ওয়াই ভ্যালু কিন্তু তিন বেরিয়ে গেল তার মানে এই উচ্চতাটা উচ্চতা হলো তিন একক তাহলে তুমি যদি এখানটায় বসাতে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে তুমি তিন বর্গ এককই ঠিক আছে পেতে তার মানে এটা কিন্তু যাচাই হয়ে গেল যে এর ক্ষেত্রফলটা তিন বর্গ একক ঠিক বেরিয়েছে ঠিক আছে চলো এবার আমরা করবো সেকেন্ড অঙ্কটা তো দেখো সেকেন্ড অঙ্কটা কী বলছে সমকলনের সাহায্যে ওয়াই ওয়াইজুকাল টু ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকলস টু জিরো এক্স ইকালস টু ওয়ান এক্স ইকালস টু থ্রি সহলেখা দ্বারা উৎপন্ন ট্রাফিজিয়ামের ক্ষেত্র বল নির্ণয় করতে বলেছে তো আপনার ট্রাফিজিয়ামটা আগে এঁকে নেব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় 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 এই যে আমি যেটা অগোছালো মতন আঁকছি তোমরা কিন্তু একটুখানি সুন্দর করে পেন্সিল দিয়ে অঙ্কগুলো করবে আমি বারবার তোমাদেরকে বলে দিচ্ছি তো দেখো মানে এই স্ট্রেট লাইনটা ওয়ান মানে এই সরল লেখাটা তো এক্সিকলস টু ওয়ান মানে যে সরল লেখাটা সেটা আমি আঁকার জন্য একটুখানি স্কেল ব্যবহার করছি এমনিতে এই আঁকাগুলো অগোছালোভাবে হচ্ছে তোমরা যাতে অগোছালোভাবে না করো সেই জন্য আমার এটা বলা তো এখানটায় এক্সেজুয়াল টু থ্রি টেনে দিলাম ঠিক আছে এবার জাস্ট আমাকে এইটাকে সমাধান করতে হবে তাহলে সমাধান করার জন্য যেরকম আমরা আমরা গ্রাফ করেছিলাম সেরকমভাবেই করবো তো এটা হলো এক্সেজুয়াল টু ওয়ান এটা এক্স ইজুয়াল টু থ্রি তো যেরকমভাবে গ্রাফ করেছিলাম সেরকমভাবেই আমরা এটাকে সমাধান করে মানটা বের করার চেষ্টা করবো ফোর এক্স মাইনাস থ্রি তাহলে এখানে এক্স এখানে ওয়াই তো আমি দুটো নেগেটিভ বসাবো দুটো পজিটিভ বসাবো একটা জিরো বসাবো তাহলে এক্সের জায়গায় জিরো বসালে ওয়ার ভ্যালু মাইনাস থ্রি এক্সের জায়গায় ওয়ান বসালে এটা হলো ওয়ান এক্সের জায়গায় টু বসালে এটা হয়ে যাবে ফাইভ এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসালে হয়ে যাবে মাইনাস সেভেন আর মাইনাস টু বসালে চাদুগুণে আট মাইনাস ইলেভেন তো এবার এগুলোকে একটু প্লট করে দিই জিরো মাইনাস তিন তারপরে হলো এক এক এই জায়গাটা তারপরে হলো দুই এক দুই তিন চার পাঁচ এই জায়গাটা তারপরে তোমার আছে মাইনাস এক সাত এই নিচের দিকে আর আরও নিচের দিকে ঠিক আছে এরকম তো মোটামুটি স্ট্রেট লাইনটা এরকম যাবে তো মোটামুটি স্ট্রেট লাইনটা এরকমভাবে যাচ্ছে তো আমার এই জায়গাটা নিয়ে দরকার নেই কারণ আমার এই জায়গাটা যে ব্লক করবে সেই জায়গাটা দেখতে হবে তার মানে এই যে স্ট্রেট লাইনটা গেছে এই স্ট্রেট লাইনটা মোটামুটি এই জায়গাটাকে ছেদ করে গেছে তার মানে আমার যে এইটাকে বাড়িয়ে যদি দাও তাহলে এই জায়গাটাকে যদি বাড়িয়ে দাও তাহলে মোটামুটি এই যে এই জায়গাটার যে ট্রাফিজিয়ামটা তৈরি হয়েছে সেই ট্রাফিজিয়ামটা তোমার লাগবে এই ট্রাফিসিয়ামটা তো এই কারণেই আমার এখানটা স্কেল দেওয়াটা তাও বেঁকে গেছে তোমরা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করো বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশানে জানিও আমি পরবর্তী ক্ষেত্রে একদম সুন্দর করে এঁকে তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো তো এই জায়গাটায় তোমার ওয়ান কমা ওয়ান এটা তো তুমি বুঝতেই পারছো যে থ্রি কমা জিরো আর এটা হয়ে গেল তোমার ওয়ান কমা জিরো তাহলে এই যে ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের হচ্ছে বের করবেও তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে তুমি দেখো এখানটায় কি করা হবে যে ইন্টিগেশন 1 থেকে 3 ঠিক আছে ওয়াই dx তাহলে ওয়ান থেকে 3 তাহলে ইনটিগ্রেশন 1 থেকে থ্রি এবার এই স্ট্রেট লাইন স্ট্রেট লাইন থেকে ওয়াই এর মানে এখানে দাওয়াই আছে ফোর এক্স মাইনাস এবারে তোমার ওয়ান থেকে থ্রি তাহলে এখানে ফোর এক্স ডিএক্স মাইনাস থেকে থ্রি dx। তাহলে এখানে দেখো তাহলে ফোর এখানে হয়ে গেল এক্স স্কোয়ার বাই টু ওয়ান থেকে থ্রি মাইনাস থ্রি এক্স ওয়ান থেকে থ্রি তাহলে এখানে কত হয়ে যাচ্ছে ফোর তাহলে থ্রি স্কোয়ার হল নাইন মাইনাস এক বাই দুই মাইনাস থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানে হয়ে গেল ফোর ইন্টু এইট বাই টু ওকে মাইনাস থ্রি ইন্টু টু তাহলে এখানে হয়ে গেলো দুই তাহলে আর্ধগুণে ষোলো মাইনাস ছয় তাহলে হয়ে গেল কত দশ বর্গ একক তাহলে দশ বর্গ একক পেয়ে গেলে এবারে তোমাকে ফর্মুলা দিয়ে তোমাদেরকে বের করতে হবে এইটা তোমরা করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে এটা হলো এক একক সমান বাহুদয়ের তোমার যোগফল তাহলে এই প্যারালাল তাহলে এইটা কোথায় গিয়ে ছেদ করেছে সেই ছেদবিন্দু বের করতে হবে তার তো দেখো এক্সের মান পেয়ে গেছো এটা বসিয়ে দিলে ওয়াইয়ের মান তোমাকে বের করে দিতে পারবে তাহলে ওয়াইজুগালটু তিন ছিল বারো মাইনাস তিন মানে নয় তো এটা হলো নাইন ইউনিট আর হাইট এটা হলো দুই তাহলে আমি এখানেই করে দিচ্ছি আর পেয়ে যখন গেলাম তাহলে ইন্টু তোমার এখানে হয়ে গেলো দুই তাহলে দুই দুই কেটে গেলো দেখো নয় একে দশ তাহলে দশ বর্গ একক তাহলে দুদিক থেকেই আমার এটা প্রমাণিত হয়ে গেল ইন্টিগ্রেশন করেও আমার দশ বর্গ একক এসছে এবং এমনিতেও করে তুমি দশ বর্গ এককই পাবে তো তিনের অঙ্কটা কী বলছে দেখো এক্স স্কোয়ারিজোগ টু বারো ওয়াই এবং নাভিলম্ব দ্বারা এর নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল ফল নির্ণয় করো তো আমরা আগে ছবি না এঁকে নেবো তাহলে এক্স স্কোয়ারিজোকাল টু বারো ওয়াই তার মানে ছবিটা এরকম হবে এবং নাভিলম্ব দেখো এক্স এস স্কোয়ারিজোকাল টু বারো ওয়াই যদি হয় তাহলে ফোর ইন্টু থ্রি ইন্টু ওয়াই তাহলে নাভিলম্ব এখানে কত তিন তাহলে এটা যদি জিরো ধরো এক দুই তিন মানে এরকম ঠিক আছে তাহলে এটা হয়ে গেল জিরো কমা তিন বিন্দু তাহলে এই অঞ্চলটা যে আবদ্ধ রয়েছে এই অঞ্চলের ক্ষেত্র বের করতে হবে তাহলে আমরা প্রথমে এই অঞ্চলের ক্ষেত্র বের করব এইদিকে যতটা রয়েছে এইদিকেও ততটা রয়েছে তাহলে এই অঞ্চলের ক্ষেত্র দুই দিয়ে গুণ করলেই আমরা এটা পেয়ে যাব তাই ইন্ডিকেশন জিরো থেকে ওয়াই এক্স ডি ওয়াই তাহলে দেখো ইন্ডিকেশন জিরো থেকে থ্রি ওয়াই নয় জিরো থেকে থ্রি এখানে এক্সের মান কত হয়ে যাবে রুটোভার বারো ওয়াই ডি ওয়াই তাহলে রুট বারোটা বেরিয়ে গেল তাহলে এখানটায় ওয়াইড ইন্টিগ্রেশন হয়ে যাবে ও রুট ওয়ার ওয়াই মানে ওয়াইয়ের মাথায় হাফ হাফ প্লাস ওয়ান মানে তিনের দুই এখানে তিনের দুই আমি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করলাম কেউ না বুঝতে পারলে কমেন্ট করে জানিও আমি তার রিপ্লাই দিয়ে দেবো তাহলে এখানটায় হয়ে যাচ্ছে টু রুট থ্রি ইন্টু টু বাই থ্রি ইন্টু এটা হয়ে গেল তিন বসে গেলে তিনের মাথায় তিনের দুই তাহলে এখানটায় তোমার কি হয়ে যাচ্ছে এটা এক দিকে তাহলে দুদিকের যে ক্ষেত্র ফল হলে দুই ইন্টু এখানে হয়ে গেলো ফোর রুট থ্রি বাই থ্রি ইন্টু থ্রি টু থ্রি বাই টু থ্রি বাই টু তাহলে দেখো চারদুনে আট হয়ে যাচ্ছে এখানটায় চারদুনে আট রুট থ্রি আর রুট থ্রি মানে থ্রি এর মাথায় হাফ আমি এই ক্যালকুলেশনটা একবারে করছি দেখো এইটা আর এইটা এখানে হয়ে গেলো থ্রির মাথায় হাফ আর এখানে হয়ে গেলো থ্রি বাই টু মানে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার বাই একটা থ্রি কেটে গেলো তাহলে তিন তাহলে চব্বিশ বর্গ একক ঠিক আছে এটা হয়ে গেল তিনের অ্যান্সারটা তো এটা দেখো চার নম্বরেরটা বলেছে আমি চারের এরটা তোমার মানে একেরটা আমি তোমাদেরকে বলে দেবো চারের দু এটা ঠিক সেম উপায়ে হবে একই উপবৃত্তের ক্ষেত্রফল এরকমভাবেই হবে তাই জন্য আমি প্রথমে এরটা বলে দিচ্ছি দেখো এক্স ইজুগাল টু এ কস আর ওয়াই ইজুগাল টু এ সাইন্থিটা আছে তাহলে এক্স বাই এ ইকুয়ালস টু যদি কস হয়

তাহলে এই হয়ে গেল তোমার উপবৃত্ত হ্যাঁ তাহলে এখারটায় এই যে উপবৃত্তটা যেটা তোমরা পেলে ঠিক আছে তাহলে সেইটা কীভাবে আমরা ছবিটা আঁকি এই ছবিটা এরকম হয় যে এক্স এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এস স্কোয়ার তাই তো তাহলে এটা জিরো এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস তাহলে এটা দ্বারা যে ক্ষেত্রফলটা সেটা দেখো ওই পুরোটা তোমাকে বের করতে হবে তাহলে শুধু যদি আমরা এই জায়গার ক্ষেত্র বলটা বের করি এই এক্স অ্যাক্সিসের এইটুকুনি জায়গা এটা বের করে আর চারদিকে গুণ করে দিলে আমরা দিকেরটা পেয়ে যাব তাহলে এটা এক্স অ্যাক্সিস কে যে বিদ্যুতে ছেদ করেছে সেটা হলো এ কমা জিরোতে তাহলে এটা জিরো থেকে তাহলে ইন্ডিকেশান জিরো থেকে এ ঠিক আছে কী হয় ওয়াই ডি এক্স ওয়াইয়ের ভ্যালু এখান থেকে কি পেয়ে যাব ওয়াইয়ার ভ্যালু পেয়ে যাব রুটোবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স ঠিক আছে তাহলে এটা হলো একটা দিকের এবার চার দিকের জন্য তুমি এখানটা চার গুণ করে দিতে পারো একবারে তাহলে ফোর এবার এটার ফর্মুলায় ফেলে দাও তাহলে এটার ফর্মুলা কী হয়ে যাবে এক্স বাই টু রুটোবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ সেটা কী হয়ে গেল জিরো থেকে এ এবারে তুমি মান বসিয়ে দাও তাহলে ফোর এটা হয়ে গেল এ বাই টু রুটোবার এ স্কোয়ার মাইনাস এক্স এ স্কোয়ারই হয়ে যাবে এখানটায় প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এ ঠিক আছে এটা তোমার হয়ে গেলো তাহলে এখানটা তোমরা কী পাচ্ছ দেখো তাহলে এটা জিরো হয়ে গেল তাহলে ফোর ইন্টু এ স্কোয়ার বাই টু তাহলে দুই দুই কেটে গেলো তাহলে টু ওকে আর সাইন সাইন ইনভার্স হলে তোমার এটা হয়ে যাবে পাই ঠিক আছে তাহলে সাইন ইনভার্স ওয়ান তাহলে সাইন নাইনটি ডিগ্রির ভ্যালু ওয়ান হয় তাহলে সাইন পাই ইনভার্স ওয়ান হলে পাই বাই টু হয়ে যাবে তাহলে এখানটায় টু টু কেটে গেলো তাহলে হলো পাই এস স্কোয়ার ক্ষেত্রফল ঠিক আছে এরকমভাবে দ্বিতীয়টাও তোমরা করতে পারবে তাই জন্য আমি দ্বিতীয়টা করলাম না ঠিক আছে আমি করছি নেক্সট অঙ্কটা তো পাঁচেরটা কী বলেছে দেখো এক্স অক্ষ এবং তোমার ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এসে থার্টি সিক্স উপবৃত্ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে বলেছে

তার মানে এক্স অক্ষকে কী করা হচ্ছে প্লাস মাইনাস তিন তার মানে এদিকে তিন কমা জিরো আর এদিকে হলো মাইনাস তিন কমা জিরো তাহলে রেঞ্জটা কী হয়ে যাবে তাহলে রেঞ্জটা হয়ে যাবে মাইনাস তিন থেকে তিন তো মানে মাইনাস তিন থেকে তিন তাহলে ইনটিগেশন তোমরা করবে মাইনাস তিন থেকে তিন ওয়াই ডি তাহলে এখান থেকে ওয়াই ভ্যালু তোমরা বের করে নাও তোমার ওয়াই ভ্যালু বেরিয়ে যাবে ওয়াই স্কোয়ার ইজ ইজুকাল টু থার্টি সিক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার বাই নাইন তাহলে ফোর মাইনাস তোমার এখানটায় চার নয় ছত্রিশ তাহলে চার কমন চলে যাবে চার কমন চলে গেলে চার বাই নয় তাহলে চার নয় ছত্রিশ এক্স স্কোয়ার তাহলে এরকম আসবে তোমার এটা রুটোবার করলে টু বাই থ্রি রুটোবার নাইন মাইনাস এক্স স্কোয়ার তাহলে দেখো এবার তোমরা এখানটায় ইন্ডিকেশানটা করে নাও টু বাই থ্রি মাইনাস থ্রি থেকে থ্রি তোমার এখানটায় থ্রি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে একই রকমভাবে তোমরা এটাকে লিখতে পারো থ্রি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এখানটাতেও ডিএক্স হবে তাহলে এক্ষুনি আমরা করলাম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা সেই ফর্মুলাই আমরা এখানটায় কাজে লাগাবো তাহলে এখানটায় দেখো আমরা কী করছি এটা এবারে তুমি এটাকে মাইনাস থ্রি থেকে থ্রি আকারে লিখতে পারো বা অন্য আকারেও সাজাতে পারো সেটা তোমার ব্যাপার যেরকম ইনটিগ্রেশনের প্রপার্টি পেয়েছো এই যে মাইনাস থেকে প্লাস করে টু ইনটু যদি করে নাও টু ইন্টু করে নিলে তাহলে জিরো থেকে তিন রুট ওবার তোমার এই যে থ্রি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স তোমরা এরকমও করে নিতে পারো বা আগেরটা থাকলেও কোনো অসুবিধা নেই তাহলে ফোর বাই থ্রি তাহলে এখানটায় কী হয়ে গেলো এখানটায় মান হয়ে গেল এক্স বাই টু রুট ওবার নাইন মাইনাস এক্স স্কোয়ার প্লাস প্লাস এ স্কোয়ার বাই টু মানে এস এ মানে হলো থ্রি থ্রি নাইন বাই টু সাইন ইনভার্স এক্স বাই এর রেঞ্জ হল জিরো থেকে তিন তাহলে এখানটায় এবার তুমি মান বসাও ফোর বাই থ্রি তাহলে থ্রি বাই টু এখানটায় হলো জিরো তাহলে এই পার্টটা এলিমিনেট হয়ে যাবে এটা পড়ে থাকছে নাইন বাই টু সাইন ইনভার্স থ্রি বাই থ্রি মানে ওয়ান তাহলে এখানে হয়ে গেল ফোর বাই থ্রি নাইন বাই টু এটা হলো পাই বাই টু তাহলে অ্যান্সার হয়ে গেল থ্রি পাই বর্গ এক ঠিক আছে চলো নেক্সট অঙ্ক তাহলে দেখো এটাকে কী করবো এটাকে একটুখানি সাজিয়ে নিই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স তাহলে এটাকে লেখা যেতে পারে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই এখানটায় যদি আমরা প্লাস ওয়ান করি তাহলে এখানে মাইনাস এক্স প্লাস ওয়ান করতে হবে তাহলে এটা হয়ে গেল ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আর এখানটায় এ মাইনাস এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তার মানে বক্রটা এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে কিভাবে ছেদ করছে তাহলে বক্রটি তুমি বলতে পারো ওয়াই অক্ষকে ঠিক আছে জিরো কমা জিরো বিন্দুতে হ্যাঁ আর একটা তোমার হলো জিরো কমা দুই বিন্দুতে ছেদ করছে এরকমভাবে যদি তোমার করতে অসুবিধা হয় তাহলে এরকমভাবে গ্রাফ করে নিতে পারো এক্স আর ওয়াই দিয়ে ঠিক আছে একই রকম ব্যাপার কোনো রকম অসুবিধা নেই তাহলে তোমরা এরকমভাবে ছকটা টানতে পারবে বক্রটা এরকম যাচ্ছে এই কেন্দ্র দিয়ে চলে গেল ঠিক আছে তাহলে এখানটায় তুমি পাচ্ছ জিরো কমা দুই বিন্দু আর এটা হলো জিরো কমা জিরো বিন্দু তাহলে এই অঞ্চলে তোমাকে ক্ষেত্রফল বের করতে হচ্ছে তাহলে ইন্টিগ্রেশন তোমায় কত থেকে কত হবে তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে এখান থেকে জিরো থেকে দুই পর্যন্ত ঠিক আছে তাহলে জিরো থেকে দুই পর্যন্ত আর এই যে বক্রটা সেটা এটা ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ মানে এক্স ডি ওয়াই তাহলে জিরো থেকে দুই এক্সের মান এখান থেকে বের করে দাও এক্সের মান বেরোবে টু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই তাহলে টু এটা হয়ে গেল ওয়াই স্কোয়ার বাই দুই জিরো থেকে দুই আর এটা হয়ে গেল ওয়াই কিউব বাই থ্রি জিরো থেকে দুই তাহলে দুই এটা হয়ে গেল দুদুগুণের চার চার বাই দুই মাইনাস এটা হয়ে গেল থ্রি কিউ দুদুগুনে চার চার দুগুণে আট বাই তিন তাহলে এটা হয়ে গেল আট বাই দুই মাইনাস আট বাই তিন ঠিক আছে তাহলে এখানটায় তিন দুগুণে ছয় যদি লসর্ঘ হয় তিন আটে চব্বিশ আট দুগুণে ষোলো তাহলে চার চারে আট বাই ছয় তাহলে চার দুগুণে আট মানে এখানে চার আর তিন তার মানে ফোর বাই থ্রি এত বর্গ একক হলো তোমার অ্যান্সার ঠিক আছে তাহলে চার বাই তিন বর্গ একক এবারে দেখো সাত নম্বরে একই রকমভাবে আবার একটা বক্র দিয়েছে যে এক্স অক্ষ এবং ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস স্কোয়ার বক্র তো এটাকে সেই আগের মতন সাজিয়ে নাও ওয়াই ইকুয়ালস টু এখান থেকে তুমি এটাকে কি করতে পারো এটাকে মাইনাস কমন নিয়ে লিখতে পারো এক্সের স্কোয়ার মাইনাস টু এক্স এরকম তাহলে এটা এদিকে পাঠিয়ে দাও এটা এদিকে পাঠিয়ে দাও তাহলে এটা এদিকে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে এক্সের স্কোয়ার মাইনাস টু এক্স থাকবে ইকুয়ালস টু এটা হয়ে যাবে মাইনাস ওয়াই তাহলে এক্সের স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এ মাইনাস ওয়াই প্লাস ওয়ান তাহলে এটা হয়ে গেল এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সমান সমান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান তাহলে একই রকমভাবে এটাও জিরো কমা জিরো আর একটা হলো দুই কমা জিরো বিদ্যুৎকে ছেদ করবে এক্স অক্ষকে তাহলে ছবিটা আঁকতে গেলে তোমার এবারের ছবিটা এরকম হবে তাহলে এটা হয়ে গেলো তোমার জিরো কমা জিরো বিন্দু এটা হয়ে গেলো দুই কমা জিরো বিন্দু ঠিক আছে তাহলে এটা কত এক কমা এক বিন্দু ওকে তাহলে তুমি যে বক্রটা পেছ সেটা কীরকম এক্স মাইনাস ওয়ান স্কোয়ার সমান সমান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এটার এই অঞ্চলে যদি তুমি ক্ষেত্রফল বের করতে চাও তাহলে ইন্টিগ্রেশন কী হবে জিরো থেকে দুই এখানে হলো এক্স ডি সরি ওয়াই ডি এক্স তাহলে জিরো থেকে দুই ওয়াইয়ের ভ্যালু এখানটায় কত হচ্ছে তা দেখো ওয়াইয়ের ভ্যালু এখানটা থেকে বের করে নাও এখানে লেখাই আছে টু এক্স মাইনাস এক্সের স্কোয়ার ডিএক্স এক্স ঠিক আগের করার মতন জায়গাটা একটুখানি ক্যালকুলেশানে ভুল হয়ে গেছে তাহলে দুই ইন্টু এক্সের স্কোয়ার বাই দুই এটা এর সাথে থাকবে আমি এখানটায় ওর বাইরে বের করে দিয়েছিলাম মাইনাস এক্স কিউব বাই তিন এটা হয়ে গেল তোমার জিরো থেকে দুই ঠিক আছে এটা কেটে যাচ্ছে তাহলে এখানে দুদুগুণে চার মাইনাস আট বাই তিন তাহলে বারো মাইনাস আট বাই তিন সমান সমান চার বাই তিন এত বড় এক ওকে চলো নেক্সট অঙ্ক তো দেখো পরবর্তী অঙ্কতে সেই একই রকমভাবে এক অক্ষ এবং তোমার আরেকটা অধীব বৃত্ত দিয়েছে তো অদীপ ছবি তোমাকে আঁকতে হবে তাহলে অধীব বৃত্তটার ছবি আমি তোমাদের জন্য আঁকি তাহলে অদীপ বৃত্তটা বলেছে দেখো এক আর চার বোঝাই যাচ্ছে যে এক বিন্দুতে এটা যদি জিরো হয় এক দুই তিন চার তাহলে এক কমা জিরো আর এটা হলো চার কমা জিরো বিন্দুতে ছেদ করেছে তাহলে অধিবৃত্তটা এরকম ভাবে আঁকো এরকম ভাবে আসবে বৃত্তটা একটু বেঁকে আছে তো বৃত্তটা তোমাদের মোটামুটি এরকমভাবে আসবে এরকমভাবে একটা অধিবৃত্ত হবে ঠিক আছে তাহলে এই অধিবৃত্তের একটা কেন্দ্র বিন্দু বের করতে পারো তো এরকমভাবে অধিবৃত্তটাকে লিখতে পারো তাহলে ওয়াই সমান সমান ষোলো এক্স মাইনাস ওয়ান ফোর মাইনাস এক্স তাহলে এটাকে যদি তোমরা সাজিয়ে রেখো তাহলে কীরকমভাবে হবে দেখো ওয়াই সমান সমান ষোলো এটাকে গুণ করে দাও তাহলে ফোর এক্স মাইনাস এক্সের স্কোয়ার মাইনাস ফোর প্লাস এক্স তাহলে ষোলো এখানে হচ্ছে মাইনাস স্কোয়ার তাহলে এটাকে তোমরা যদি সাজিয়ে লিখতে পারো তাহলে এরকমভাবে হবে তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি এখানে ষোলো রইল মাইনাস ষোলো তাহলে এটা হয়ে গেলো এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ঠিক আছে তাহলে এখানে এটাকে হোল স্কোয়ার ফর্মে যদি আমি সাজাতে চাই তাহলে এখানটায় কী হবে মাইনাস ষোলোটা হলো পাঁচ পাঁচে পঁচিশ তার মানে এক্সের স্কোয়ার মাইনাস টু বি প্লাস এখানটায় হয়ে যাবে পাঁচ বাই দুয়ে হোল স্কোয়ার মাইনাস পাঁচ বাই দুয়ের হোল স্কোয়ার প্লাস ফোর দেখো আমরা আমাদের লেখাটা একটু এর ওপরে চলে গেছে আমি নিচেরটা স্পষ্ট করে লিখে দেখাচ্ছি মাইনাস ষোলো এটা হয়ে গেল এক্স মাইনাস পাঁচ বাই দুইয়ের হোল স্কোয়ার আর এখানে পড়ে থাকছে মাইনাস

মাইনাস ষোলো ইন্টু এক্স মাইনাস পাঁচ বাই দুইয়ের হোল স্কোয়ার মাইনাস প্লাস চার চারের ষোলো চার নয় ছত্রিশ তাহলে এখানে হয়ে যাবে ওয়াই মাইনাস তার আগে মাইনাস একে ষোলো সমান সমান এক্স মাইনাস পাঁচ তার হোল স্কোয়ার তার মানে এটা যেরকম অক্ষকে ছেদ করলো তার সাথে সাথে কিন্তু একটা বিন্দুও তোমার এখানটায় থাকবে ঠিক আছে সেই বিন্দুটা হলো পাঁচ দুই পাঁচ একটা পাঁচ আর এটা হলো ছত্রিশ তার মানে এই বিন্দুটা পাঁচ বাই দুই কমা ছত্রিশ এটা ঠিক আছে তাহলে এখানটায় তুমি অত কিছু দরকার নেই তুমি রেঞ্জ করো তুমি এটা না করলেও জাস্ট এইটুকুনি করেও তোমার অ্যান্সারটা হয়ে যেত তাড়াতাড়ি আমি দেখে নিলাম তো এখানে এক থেকে চার তোমার এখানে অধিবৃত্তটা হলো ওয়াই তাহলে ষোলো এক্স মাইনাস ওয়ান ফোর মাইনাস এক্স ডি ব্যাস আর কিছু লাগবে না ঠিক আছে এই ক্যালকুলেশান না করলেও হবে তাহলে জাস্ট তুমি এটা করে দিলেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে তাহলে এক থেকে চার এখানে ষোলো বেরিয়ে গেল এটা গুণ করে যত পাবে এটা হলো আমি এক্ষুনি করলাম মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর তাহলে এখানটায় ষোলোটা একেবারে বাইরে রয়েছে তাহলে ষোলোটা বাইরেই থাক এখানে হলো মাইনাস এক্সএস কিউব বাই থ্রি তাহলে এক চার এবার জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও দিয়ে ক্যালকুলেট করে নিলেই অ্যান্সারটা হয়ে যাবে তাহলে এখানটায় হয়ে গেল মাইনাস চার চারে ষোলো চারশো লাং চৌষট্টি বাই তিন প্লাস চার চারে ষোলো পাঁচশো লাং আশি বাই দুই মাইনাস চার চারে ষোলো তারপরে মাইনাস হলে মাইনাস এটা প্লাস একে তিন মাইনাস পাঁচে দুই প্লাস চার ওকে তাহলে এখানটায় আমরা পাচ্ছি ষোলো তাহলে এখানটায় যদি আমি লসাও করে দিই তিন দুগুণে ছয়ের তাহলে মাইনাস একশো আঠাশ প্লাস তিন আটে চব্বিশ ছত্রিশ ছিয়ানব্বই নাইনটি সিক্স প্লাস তিন ছয় আঠেরো তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় মাইনাস তিন পাঁচে পনেরো আর চার ছয় চব্বিশ তাহলে এখানটায় হয়ে যাচ্ছে দুশো চল্লিশ দুশো বিয়াল্লিশ বিয়াল্লিশ আর চারে ছেচল্লিশ ছেষট্টি তাহলে ষোলো এখান থেকে তুমি মাইনাসগুলো কত পারছ একশো আঠাশ ছিয়ানব্বই আর পনেরো তাহলে পাঁচ আর ছয় এগারো আর আটে উনিশে নয় হাতই লাইখ নয় দশ এগারো বারো আর একে তেরো তিন হাতই লাইখ দুশো উনচল্লিশ আর এখানে হলো দুশো বিয়াল্লিশ তাহলে চব্বিশ চৌষট্টি ছেষট্টি দুশো ছেষট্টি ঠিক আছে তাহলে দুশো ছেষট্টি এখানটায় হচ্ছে দুশো ছেষট্টি তাহলে দুশো ছেষট্টি থেকে দুশো উনচল্লিশ বাদ যাচ্ছে তাহলে নয় সাত তিন দুই সাতাশ তাহলে এখানে হয়ে যাচ্ছে সাতাশ বাই ছয় তাহলে তিন দিয়ে কাটলে তিন নয় সাতাশ তিন দুগুণের ছয় দুই দিয়ে কাটলে আট আট নয় হলো বাহাত্তর বর্গ একক ঠিক আছে বাহাত্তর বর্গ একক তোমার উত্তর তো এই হলো নয়ের অঙ্কটা কি বলছে দেখো ফাইভ ইকলস টু ফোর এক্স এই বক্ররেখা আর ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ অংশ তাহলে একই রকমভাবে তোমরা এখানটায় গ্রাফটা টানো তাহলে ওয়াই অক্ষ এবং এখানটায় দেখতেই পাচ্ছ যে ওয়াই এ এক আর পাঁচ হবে তাহলে এখানটায় জাস্ট এক দুই তিন চার পাঁচ তাহলে এক জিরো কমা এক আর জিরো কমা পাঁচ এই বিন্দুগামী তাহলে তোমার এই বক্রটাকে এরকমভাবে টেনে নেবে ঠিক আছে এইবারে এইটা কি হয় এই সর্বোচ্চটা কতটা যাবে এইটুকুনি তোমরা টানবে না এর থেকে বেশি করে টানবে তো এই বক্রটা এই যে কতটা বেশি বা কতটা কম টানবো তার জন্য এখানে বিন্দুটা বের করতে হবে যে ম্যাক্সিমাম কতটা বেরোয় ঠিক আছে মানে ম্যাক্সিমাম কতটা আসতে পারে তাই জন্য সবসময় এই দেখলে যেটা আমি আগেরটাতেও করলাম যে বের করছিলাম যে এর ম্যাক্সিমাম যে এটা এক্স দিকে কতটা আসে তার জন্য এই বিন্দুটাকে বের করার জন্য তোমাকে এইটা বক্রের আকারে সাজিয়ে নিতে হচ্ছে যেমন এই দুটোকে তোমরা গুড করতে পারো যে ওয়াই স্কোয়ার মাইনাস পাঁচটাকে ছয় এক্স প্লাস পাঁচ সমান সমান ফোর এক্স রয়েছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এখানে থ্রি এক্স তাহলে এখানে প্লাস হতে হবে নাইন তাহলে মাইনাস তুমি এখানটায় ফোর করতে পারো তাহলে ফোর এক্স তাহলে এটা হয়ে গেল ওয়াই মাইনাস থ্রির স্কোয়ার আর এখানটা হয়ে গেল এটা দিকে গেলে প্লাস তাহলে ফোর কমন গেলে এক্স প্লাস ওয়ান তাহলে এই যে বিন্দুটা সেটা তোমার ম্যাক্সিমাম মাইনাস ওয়ান কমান তিন বিন্দু হতে পারে তাহলে এই জায়গাটা এই জন্য বের করে দেখানো যায় তাহলে এইটার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই অঙ্কের তো সেই সম্পর্কটা এখানে দেখানোর দরকার নেই তাহলে এইটা তোমার জাস্ট কার্ভটা তোমার ইন্টিগ্রেশন এক থেকে পাঁচ এক্স ডিএক্স তার মানে একের চার ওয়াই মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ফাইভ ডিএক্স এইটুকুনি করলেই তোমার হয়ে যাবে এবার দেখো এটা কোন দিকে রয়েছে এবার এই যে গ্রাফটা রয়েছে সেটা কিন্তু এইটা এই দিকে রয়েছে তাহলে নেগেটিভ অঞ্চলে রয়েছে তাই জন্য এর আগে কিন্তু একটা মাইনাস বসাতে হবে ঠিক আছে তাহলে এক্সের ঋণাত্মক দিকে রয়েছে বলে সামনে একটা মাইনাস তুমি বসিয়ে নিতে পারবে তাহলে এখানটায় হয়ে গেল এক থেকে পাঁচ এই দুটো গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ ইন্টু ডিএক্স ঠিক আছে সরি ডিএক্স বলছি এটা ডি ওয়াই হবে তোমার ওয়াই ওয়াই পক্ষে সীমাবদ্ধ তাহলে ডি হচ্ছে তাহলে মাইনাস একের চার এখানটা হয়ে গেল ওয়াই স্কিউব বাই থ্রি মাইনাস এটা ওয়াই হবে তাহলে সিক্স ওয়াই স্কোয়ার বাই টু এক থেকে পাঁচ এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তাহলে জাস্ট এখানটা তোমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসিয়ে নেবে তাহলে মাইনাস একের চার তাহলে পাঁচ পাঁচে পাঁচ পঁচে একশো পঁচিশ তাহলে একশো চব্বিশ বাই তিন তারপরে মাইনাস এটা কেটে গেলে তিন তার মানে তিন ইন্টু পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস এক প্লাস পাঁচ ইন্টু চার কুড়ি তাহলে তিন কাটা যাবে না সরি তাহলে মাইনাস একের এখানে হলো একশো চব্বিশ বাই তিন মাইনাস তিন চব্বিশ বাহাত্তর চার কুড়ি তাহলে মাইনাস চার এখানে তিন যদি করা হয় তাহলে একশো চব্বিশ মাইনাস তিন প্লাস তাহলে এখানে কত হচ্ছে মাইনাস তাহলে এখানে একশো তাহলে দুশো থেকে একশো বাদ দাও তাহলে সেভেন্টি কুড়ি তিন কুড়ি ষাট হবে আচ্ছা তাহলে তিন কুড়িংক ষাট হবে তাহলে এটা হয়ে গেলো চার দুই ছয় সাত আট মানে ওয়ান এইটটি ফোর তাহলে দুই আট নয় নয় এগারো বত্রিশ তাহলে মাইনাস বত্রিশ বাই তিন তাহলে হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস আর চার আটে বত্রিশ তার মানে হয়ে গেলো আট বাই তিন এত বর্গ একক ওকে তো এই হলো দশ নম্বরের অঙ্কটা তো আজকের ভিডিওর এটা হলো লাস্ট অঙ্ক তো পরের ভিডিওটা তোমাদের বাকি অঙ্কগুলো করাবো তো মার্ক্স ফোরের আর তিনটে অঙ্ক বাকি থাকবে তারপর মার্ক্স ফাইভ আমরা স্টার্ট করে দেবো নেক্সট অঙ্ক মানে নেক্সট ভিডিওতেই তাহলে ওয়াই ইজোয়াল টু থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এই লেখচিত্রটি অঙ্ক করতে বলেছে তাহলে এইটা যখন অঙ্কন করতে বলবে তুমি এটাকে আগে সাজিয়ে নাও যে ওয়াই ইজুকাল টু থ্রি এক্স স্কোয়ার তো এটাকে তুমি তিন কমনও নিয়ে নিতে পারো তো থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি আচ্ছা থ্রি কমন নিয়ে নেই X স্কোয়ার এখানে টু এক্স বাই থ্রি প্লাস ফোর বাই থ্রি এটা হয়ে গেল তাহলে এদিকে তুমি কী পেয়ে গেলে একের তিন ওয়াই তাহলে এ স্কোয়ার প্লাস টু এর মান হয়ে যাচ্ছে একের তিন প্লাস একের তিনের তাহলে মাইনাস একের তিনের স্কোয়ার প্লাস চার বাই তাহলে এখানে হয়ে গেলো ওয়ান বাই থ্রি ওয়াই তাহলে এখানে হয়ে গেলো এক্স প্লাস একের তিনের হোল স্কোয়ার মাইনাস একের নয় প্লাস চারের তিন ওকে তাহলে এখানে হয়ে গেল একের তিন ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার তাহলে এখানটায় প্লাস যদি না হয় তাহলে নয় এখানটায় তাহলে চারের তিন মাইনাস নয় তো তাহলে নয় হলে তিন দিকে নয় তিন বারো তাহলে তাহলে এদিকে চলে গেল একের তিন ওয়াই মাইনাস এগারো বাই নয় সমান সমান এক্স প্লাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার তাহলে ওয়ান বাই থ্রি কমন এলে ওয়ান মাইনাস এগারো বাই তিন সমান সমান এক্স প্লাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার তাহলে দেখো এবার গ্রাফটা তোমরা ড্র করতে পারবে যে গ্রাফটা এরকম হবে এইগুলো ছাড়াও কিন্তু কী কী বলা আছে দেখে নাও যে একটা বলা রয়েছে এইটা লেখচিত্র অঙ্কন করেছে এই লেখচিত্রে এক্সক্ষ এক্স যুগাল টু মাইনাস ওয়ান এক্সি যুগাল টু তিন দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে আমাকে এক্সে যুগাল টু মাইনাস ওয়ান টানতে হবে এটা এক্সে যুগাল টু মাইনাস ওয়ান এক্সে যুগাল টু তিন এক দুই তিন তাহলে এই হয়ে গেল এক্সে যুগাল টু তিন আর আমাকে এক সক্ষ মানে এইটা তো রয়েছেই এবং ওই গ্রাফটা তার মানে হলো একের তিন আচ্ছা একের তিন আর ওইদিকে হলো ওটা তাহলে মোটামুটি গ্রাফটা এরকমভাবে যাবে ঠিক আছে তো এরকমভাবে যাবে এটা তার বিন্দুটা ওকে তাহলে তোমরা যেটা পেলে সেটা মাইনাস এক থেকে তিন পর্যন্ত তাহলে ইন্টিগ্রেশন মাইনাস এক থেকে তিন আর এখানটায় কি হয়ে যাবে ওয়াই ডি এক্স তাহলে ওয়াইয়ের জায়গায় বসাবে থ্রি এক্সের স্কোয়ার প্লাস টু এক্স তোমার এখানটায় কী রয়েছে প্লাস ফোর ইন্টু ডি এক্স ওকে তাহলে এই তোমার গ্রাফটা হয়ে গেল তাহলে তুমি এখানটায় জাস্ট বসিয়ে দাও মানগুলো জাস্ট মাইনাস এক থেকে তিন তাহলে থ্রি এক্স এস স্কোয়ার ডিএক্স প্লাস ইন্ডিগেশন মাইনাস এক থেকে তিন টু এক্স ডিএক্স প্লাস মাইনাস এক থেকে তিন ফোর ডিএক্স তাহলে এখান থেকে তোমরা মানটাকে বের করে নিতে পারবে তাহলে থ্রি এখানটায় হলো এক্স এস কিউব বাই তিন মাইনাস ওয়ান থেকে তিন প্লাস টু এক্স স্কোয়ার বাই দুই মাইনাস ওয়ান থেকে তিন এখানটা হয়ে গেল ফোর এক্স থেকে তিন ঠিক আছে তো এটা ক্যালকুলেট করলে তোমাদের যেটা বেরোবে সেটাই হয়ে গেলো তোমাদের ক্ষেত্রফল তাহলে এই ছিল তোমাদের আজকে গান দশটা অঙ্ক তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পার্ট টুতে সেখানে মার্ক্স ফোরের বাকি তিনটে অঙ্ক এবং মার্ক্স ফাইভের যতগুলো অঙ্ক করানো যায় করাবো তারপরে আবার নেক্সট পার্টে করব তাহলে এরকম তোমাদের পার্ট ওয়াইজ ওয়াইজ অঙ্কগুলো করিয়ে দেওয়া হচ্ছে তো তোমাদের যদি কোনো জায়গায় জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে দিও এবং অঙ্কগুলো তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও